ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। যদি কেউ ভেবে থাকেন ক্ষমতার দম্ভে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আর সন্ত্রাসীদের দিয়ে পশ্চিম বাংলার গণতন্ত্র বাক স্বাধীনতা বিরোধীদের খতম করবেন তাহলে ভুল হবে। আমরা বলেছি এখনো নির্বাচন হয়ে যাওয়ার কাউন্টিং হয়ে যাওয়ার 1 মাস 12 দিন পরেও 17,000-এরও বেশি বিজেপি কর্মকর্তা বাড়িতে নেই, ব্যবস্থা নিতে হবে। এই বিষয়গুলি আমাদের ছিল। পশ্চিমবাংলায় 2 তারিখের পরে 3,000 মিথ্যা মামলা হয়েছে, সে হলদিয়া হতে পারে, হাবড়া হতে পারে, হলদিবাড়ি হতে পারে আর মেখলিগঞ্জ হতে পারে, চাকদা হতে পারে অথবা বলরামপুর হতে পারে। 3,000-এর বেশি মামলা, আমি তো সব মামলা সার্টিফিকেট কপি জোগাড় করছি, আমি সব মামলা নিয়ে আমি ঠিক করেছি পশ্চিমবাংলার জনপ্রতিনিধি হিসাবে আমি উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে সিবিআই চাইব। এই প্রত্যেকটা মামলায় 3,000-এর বেশি এফআইআর, এর ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে যে এই মামলাগুলো কিভাবে কার নির্দেশে পুলিশের লোকেরা তৈরি করেছে। তাতে যদি কেউ প্রকৃত আসামি থাকে তার নিশ্চয়ই পানিশমেন্ট হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এর মধ্যে 90% হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা মামলা, এগুলোর অভ্যাস আছে। এ তো ভয় পাওয়ার লোক কেউ নয়, আমি তুলনা করছি এর ভাই সুদীপ মুখার্জির ভাইকে জেলে রেখেছে। প্রতি সপ্তাহে সপ্তাহে কারো কারো বিরুদ্ধে মামলা, এসব ভয় দেখিয়ে রোখা যাবে না, এগুলো খুব ভুল হচ্ছে। এগুলো আমরা আগেও দেখেছি, এগুলো করে কিছু করা যায় না।